সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিএসএফের সম্পর্ক মজবুত করতে জলঙ্গীর একশো একচল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের অন্তর্গত চরভদ্রা বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় এদিন দুপুরে বাংলাদেশ সীমান্তবর্তী চরভদ্রা বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সীমান্তবর্তী চর পলাশপুর চর উদয়নগর কলোনি চর নতুনপাড়া এলাকার বাসিন্দারা ফ্রি মেডিকেল ক্যাম্পে গিয়ে চিকিৎসা পরিষেবা নেন এদিন এই শিবিরে হিমোগ্লোবিন চেকিং দন্ত চিকিৎসা ব্লাড সুগার পরীক্ষাসহ নানা ধরনের পরিষেবা দেওয়া হয় পাশাপাশি শিবিরে আসা রোগীদের হাতে কিছু ওষুধপত্রও তুলে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকার বেশ কিছু ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহ দিতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও স্কুল ব্যাগ অন্যান্য সামগ্রী দেওয়া হয় মহিলাদের মধ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয় উল্লেখ্য চর পলাশপুর চর উদয়নগর কলোনির বাসিন্দারা সীমান্তের চার কিলোমিটার ভিতরে একেবারে বাংলাদেশের ধারে বসবাস করেন কৃষিকাজ তাদের একমাত্র ভরসা এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হলে সেটি উদ্বোধন করা হয়নি অকেজো হয়ে পড়ে রয়েছে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চার কিলোমিটার চর এলাকা অতিক্রম করে স্বাধিকান দেয়ার গ্রামীণ হাসপাতালে ছুটে যেতে হয় যে কোনো সমস্যায় তাদের অনেক কষ্ট করে ঘোষপাড়া কিংবা ফরাজিপাড়া এলাকায় বাজার করতে যেতে হয় বর্ষার সময় চারিদিকে জল জমে থাকে মূলত এই সমস্ত মানুষের কথা ভেবেই সীমান্তবর্তী এলাকার বিএসএফ ব্যাটালিয়ানদের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয় চর এলাকার মানুষজন উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিবিরে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করান বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ তো हम ये चाहते हैं कि इस कैंप के টেস্ট जो যায় खास तौर से जो बच्चियां हैं छोटी टेस्ट कराया जाए अगर उनके अंदर खून की कमी है शुगर है किसी का बी बढ़ा हुआ है तो उसको अभी कंट्रोल कर लिया जाए ताकि अगले पाँच दस साल में उनको उससे होने वाली जो नुकसान है वो ना हो उसके अलावा हमने क्या किया है यहाँ पे जो इस चार एरिया के अंदर जो स्कूल हैं तीन स्कूल हैं हमने कोशिश की है उनको खेल के आइटम दिए जाएं खेल का आइटम देने से क्या है कि बच्चे सिर्फ पढ़ने के अलावा खेल कूद भी हैं उससे उनका शारीरिक विकास भी होगा वो कि वो सॉरी किसी ना किसी क्लाब कि के स्कूल के दिया है কিন্তু এবার একটু বড়োভাবে দেখছি আমরা ওষুধ থেকে আপনার সেলাই মেশিন এবং জলের ফিল্টার থেকে এবং ডাক্তার ইত্যাদি চরের মানুষদের জন্যই করেছে। বিশেষ করে চরে আপনার কোনো ডাক্তারি পরিষেবা না থাকায় ও স্বাস্থ্য আছে কিন্তু ডাক্তার নেই সেই কারণেই বিএসএফের তরফ থেকে এটা অনুষ্ঠিত হলো আমরা এটাতে খুবই খুশি